মুন্সীগঞ্জে 5 মাস ব্যাপী নাটেশ্বর বৌদ্ধবিহার খনন কাজ শেষে আবিষ্কার হলো বাংলাদেশের প্রথম সমৃদ্ধ স্তূপ কমপ্লেক্স বা ধর্মচক্র। বৌদ্ধ ধর্মে একক পূজনীয় হিসেবে প্রাচীনকাল থেকে ধর্মচক্র গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়। জেলার টঙ্গিবাড়ি উপজেলার নাটেশ্বর দেউলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহযোগিতায় অগ্রসর বিক্রমপুরের উদ্যোগে বাংলাদেশের ইতিহাসে প্রথম তাৎপর্যপূর্ণ এ ধর্মচক্রটি আবিষ্কৃত হলো। শনিবার সকালে আবিষ্কৃত স্তূপ কমপ্লেক্স পরিদর্শন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর।